আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সম্প্রতি পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেশন পপি এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন, ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। প্রিয় বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এখানে পপি এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে ফিল্ড ফেসিলিটেটর। বন্ধুরা, এই আবেদনটি শেষ হবে 30 মে 2024 সালে। এর আগেই কিন্তু আপনাদের বিডি জবসের মাধ্যমে এই আবেদনটি আপনাদের করতে হবে, ঠিক আছে? বন্ধুরা, এখানে বেতন প্রদান করা হবে 20,000 টাকা প্রতি মাসে। আর কতজন লোক নিয়োগ করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করানো হয়নি। এখানে আনলিমিটেড লোক নিয়োগ করা হবে, বয়স সর্বোচ্চ 35 বছরের ভিতরে হতে হবে, জব লোকেশন কিশোরগঞ্জে রাখা হবে, ঠিক আছে? আর এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, ব্যাচেলর ডিগ্রি পাস থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে উক্ত কাজের তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও এখানে বিভিন্ন বোনাস, ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? আপনারা যারা এই আবেদনটি করতে ইচ্ছুক তারা বিডি জবসের মাধ্যমে কিন্তু এই আবেদনটি আপনারা করে নেবেন। আর যদি আপনাদের আবেদন করতে হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে অনুরোধ করতে পারেন। আমার পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমার পেজে ঢুকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমি আপনাদেরকে আবেদন করে দিতে পারবো। অথবা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমাকে নক করলে আমি আপনাদেরকে আবেদন করে দেওয়ার জন্য চেষ্টা করব, ঠিক আছে? এছাড়াও কিন্তু এখানে আরও অনেকগুলো পদ রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন এখানে সহকারী প্রোগ্রাম ম্যানেজার রয়েছে, অফিসার MIS রয়েছে, ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার রয়েছে, ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার ময়মনসিংহ রয়েছে। এগুলাতে কিন্তু এখনও সময় রয়েছে, এগুলাতেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন। বিডি জবসের মাধ্যমে প্রবেশ করে আপনারা এই সার্কুলারগুলো দেখে আবেদন করে নেবেন। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি। আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি আমার চ্যানেলের প্রতিনিয়ত এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করে থাকি, তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দিবেন, ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।